ফ্রেন্ড কেমন আছেন সবাই? তো আজকে একটা দারুণ জিনিস দেখাবো। তো ধরেন আপনি যদি সবকিছু আপনার স্পটলাইট থেকে করতে পারেন, বা দেখা গেল অনেক কিছুই করা যাচ্ছে, হয়তো কিছু ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে খুঁজে বের করা লাগতো, ওটার ভিতরে যাওয়া লাগতো, বাট আপনি আর এখন অনেক অলস হয়ে গেছেন, ওইগুলা ওয়েবসাইটে খুঁজে বের করতে যাচ্ছেন না, যাচ্ছেন যাক আমি আমার টার্মিনাল থেকে বা আমি আমার স্পটলাইট থেকে করে ফেলি। ধরেন আপনি চাচ্ছেন যে এই যে ইমেজগুলো এইগুলো অপটিমাইজ করতে চাচ্ছেন, তো এখন কি করতে হতো? কোন একটা ওয়েবসাইটে ঢোকা লাগতো, বা দেখা গেল একটা সফটওয়্যার ইউজ করা লাগতো। যেমন আমি আগে একটা সফটওয়্যার দেখিয়েছিলাম ইমেজ অপটিম নামে, বাট আপনি যদি চান সেগুলো কোনো সফটওয়্যার ছাড়াই করতে পারবেন, তো চলেন প্রথম আমরা এই ইমেজটা দিয়ে শুরু করি। তো ইমেজটার জন্য আমরা যেটা করব যে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। এখন আমাদের ধর ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ইমেজটা আছে পিকচার্স, রেকেস্ট, তারপরে ইমেজটা। আমরা প্রথম এইটা দিয়ে দেখি যে আমাদের আউটপুটটা কেমন আসে, তারপরে সাবমিট ফর্ম। কিছুক্ষণের মধ্যে আউটপুটটা চলে আসার কথা। হ্যাঁ চলে আসছে, দেখি কি নামে সেভ হয়েছে। এইখানে নাম হবে, ও সরি, এই যে আউটপুটটা চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, বাট এখানে একটু ই লাগতেছে, একটু অন্যরকম লাগতেছে, কারণ এখানে তো অবজেক্টটা ছিল যে অবজেক্টটা রিমুভ হয়ে গিয়েছে। তো আপনি যদি চান, আমি চাচ্ছি এখন ডিফারেন্ট একটা ইমেজ দেখতে, যে ওই ইমেজের ক্ষেত্রে কিরকম হয়। ধরেন এখানে একটা ইয়ং ছেলের ইমেজ ছিল, এইটা দিয়ে দেখি যে এইটার আউটপুটটা কেমন আসে। তো এটার আউটপুট কিন্তু অলমোস্ট একদম অ্যাকোর্ডেড আসছে। এটা কিন্তু রিমুভ ডট বিজি নামে যে ওয়েবসাইট আছে ওইটার এপিআই এর মাধ্যমে আমরা আমাদের স্পটলাইট অ্যাপ থেকে করতে পারতেছি। তো এখন আপনার মন চাইতেই পারে, আমি তো এখন ইমেজ গুলো অপটিমাইজ করতে চাই, তাহলে কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ইমেজ গুলো সিলেক্ট করব, তারপর আমি চাচ্ছি এখন ইমেজ গুলো অপটিমাইজ করতে, অপটিমাইজ ইমেজেস, ওকে, অপটিমাইজ কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে অপটিমাইজ ভার্সন গুলো দেখেন, নর্মাল সার্চ ছিল এটা, অপটিমাইজ আমাদের এটা, এই যে সেম ভাবে দ্যাট এমবেড যে ফাইল সাইজটা ওইটা কিন্তু অপটিমাইজ 3.51 হয়ে গিয়েছে। তো যদিও এইগুলা হচ্ছে আমরা আরেকটা ফোল্ডারে করতে পারতাম, তাহলে সেটা সবচেয়ে ভালো হতো, তো সেটাও করা যায়। তো আপাতত একটা প্রিভিউ দেখালাম, ইন ফিউচার আমাদের একটা ভিডিও সিরিজ আসতেছে, সেইখানে আরো বিস্তারিত থাকবে। কেমন হলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।